প্রেম করে বিয়ে বছরখানেক যেতে না যেতে সমস্ত পাওনা গন্ডা ফেরন নিতে হাজির স্বামীর বাড়িতে স্ত্রী ঘটনায় ব্যাপক সরগোল শীতলকুচিতে জানা যায় শীতলকুচের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশমুড়ি এলাকার যুবক সুজন প্রসাদ বর্মনের সঙ্গে বছরখানেক আগে মাথাভাঙ্গার নয়ারহাটের প্রিয়াঙ্কা বর্মনের বিয়ে হয় জানা যায় প্রথম দিকে তাদের প্রেম স্বীকৃতি পায়নি পরবর্তীতে সালিশ সবার পর তাদের চার হাত এক হয় কিন্তু হঠাৎ করে গতকাল কোর্টের অর্ডারে প্রিয়াঙ্কার সমস্ত জিনিসপত্র ফেরন নিতে হাজির শ্বশুর বাড়িতে সঙ্গে ছিল প্রিয়াঙ্কার পরিবারের সদস্য শীতলকুচি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ছয় মাস সুজন এবং প্রিয়াঙ্কা দিব্যি সুখেই সংসার করছিল এরপর হঠাৎ বাবার বাড়িতে চলে যায় প্রিয়াঙ্কা সেখানে গেলে সেখান থেকে আর ফেরত আসবে না বলে জানায় প্রিয়াঙ্কা সুজন বর্মনের পরিবার সূত্রে জানা যায় প্রায় মাস ছয়েক ধরে বাবার বাড়িতে থাকছে প্রিয়াঙ্কা সুজন এবং প্রিয়াঙ্কার খামতি ছিল না ছিল না কোনো ঝগড়া বিবাদ সুজন স্ত্রী পরিবারকে সুখে রাখার তাগিদে বর্তমানে ভিন রাজ্যে রয়েছে কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল সুজনের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করল প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারছেন না পরিবার জানা যায় হঠাৎ করে গতকাল প্রিয়াঙ্কার পরিবারের তরফে বিয়েতে দেওয়া সমস্ত উপহার সামগ্রী প্রিয়াঙ্কার উপস্থিতিতে পুলিশ এসে নিয়ে যায় সুজনের মা জানান সুজন এবং প্রিয়াঙ্কার বিয়ে এমনকি ভালোবাসার সূত্রে বিয়ের আগেই সুজনের হাত ধরে প্রিয়াঙ্কা চলে এসেছিল তাদের বাড়িতে পরবর্তীতে দুই পরিবার বসে সিদ্ধান্ত করেই বিয়ে হয় তাদের ভালোবাসার এই বন্ধন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা দেখেই এলাকাবাসীরা অনেকেই হতবাক তবে কি পরিবারের চাপেই প্রিয়াঙ্কা সুজনকে ছেড়ে দিল নানা প্রশ্ন উঠছে তবে এর উত্তর মেলেনি এই গোটা বিষয়ে প্রিয়াঙ্কা বর্মন নামে ওই গৃহবধূর প্রতিক্রিয়া মেলেনি তবে প্রিয়াঙ্কা বর্মন ও তার বাবা নিজ হাতেই ঘরের যাবতীয় জিনিস বের করে গাড়িতে তুলেছিলেন খাট আলমারি ড্রেসিং সহ বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিসপত্রগুলি গাড়িতে তুলে বাবার বাড়িতে নিয়ে যায় প্রিয়াঙ্কা বর্মন কি কি নিয়ে গেল খুবই ড্রেসিং আল্লাহ মানে যারা শ্রীধন দিয়েছিলো যা দিয়েছে তাই নিয়ে গেলো আচ্ছা তোমার কে হয় দাদা হয় ভাই ভাই তোমাদের নামে কি কেস করেছে থানায় কতদিন আগে কতদিন আগে কেস মানে হঠাৎ আর কি